নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 14 এপ্রিল 2023 শনিবার, রবির রাশি পরিবর্তন, সূর্য রাশি পরিবর্তন করছে আপনার মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে এবং তুঙ্গ গৃহে রবির প্রবেশে, অর্থাৎ এই সূর্যের তাণ্ডবে 6টি রাশি মালামাল, 4 রাশি সাবধান। দেখুন, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। রবি যখন মেষ রাশিতে অবস্থান করবে, তখন রবি কিন্তু 10 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত আপনার পরম উচ্চস্তর ফল কিন্তু দিবে, তুঙ্গস্তর ফল দিবে 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত। 10 ডিগ্রির পর থেকে এই রবি অ্যাভারেজ রেজাল্ট কিন্তু দিবে মেষ রাশিতে তুঙ্গ থাকা সত্ত্বেও। কিন্তু এখানে রাহু অবস্থান করছে, আবার বুধ অবস্থান করছে এবং গ্রহণও কিন্তু লেগে যাচ্ছে আপনার রবির সাথে রাহুর, এবং রবি এবং রাহু দুজনা খুব কাছাকাছি ডিগ্রিগত দিক থেকে কিন্তু চলে আসছে। আমি একটি কথা বলছি, এই রবির তাণ্ডব, সূর্যের তাণ্ডবে 6 রাশির ভাগ্য খুলবে, 4 রাশির বিশেষভাবে সাবধান। কোন কোন এই রাশি? রবি আমাদেরকে কী দেয়? রবি আমাদের দেয় মান সম্মান খ্যাতি। রবি আমাদেরকে কী দেয়? রবি দেয় আমাদের হার্টকে নিয়ন্ত্রণ করে, রবি আমাদের চোখকে নিয়ন্ত্রণ করে, রবি আমাদের হাড়কে নিয়ন্ত্রণ করে। রবি দেখুন, সূর্যের আলোকে কিন্তু সব কিছু জগৎ আলোকিত কিন্তু হয়। আজকে যদি সূর্য না থাকতো, আজকে এই জীব জগৎ কিচ্ছু কিন্তু থাকতো না। অর্থাৎ একটি কথা আমি আবারও বলছি, রবি আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে, আপনি রাজনীতির ক্ষেত্রে কিন্তু অনেক দূর, বা কোনো আইপিএস আইএস অফিসার পর্যন্ত কিন্তু আপনি হতে পারেন। আপনি একটা ভালো বাড়ি করেছেন, মানে এক কথায় সুন্দর একটা অট্টালিকা তৈরি করেছেন, সেখানে যদি ইলেকট্রিসিটি না থাকে, সেই বাড়ি কিন্তু আলোতে আলোকিত হবে না। অর্থাৎ এই যে রবি হচ্ছে আলো, রবি হচ্ছে ফায়ার, এই রবি কিন্তু আলো ছাড়া দুনিয়াটা কিন্তু অন্ধকার। তাই জীবনে যদি আপনার রবি গ্রহটা ভালো থাকে জন্মছকে, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আপনার জীবনে উত্থান নিশ্চিত রূপে কিন্তু হবেই হবে। এই রবি আমাদের মান সম্মান পিতাকে নির্দেশ করে, আপনি পিতার সাপোর্ট কতটা পাবেন। রবি আমাদের গভর্নমেন্টকে নির্দেশ করে, আপনি গভর্নমেন্ট থেকে কতটা সাপোর্ট পাবেন, গভর্নমেন্ট সার্ভিস বা গভর্নমেন্টের সঙ্গে কেমন আপনার কাজকর্ম চলবে, সমস্তটা কিন্তু রবি কিন্তু নিয়ন্ত্রণ করে। রবি আমাদের ক্ষেত্রে প্রশাসনিক বিভাগটাও কিন্তু রবি কিন্তু দেখে। অর্থাৎ রবির কিন্তু কারো কথা যথেষ্ট কিন্তু রয়েছে। দেখবেন যাদের রবি খারাপ রয়েছে, আপনি প্রচুর মানুষের জন্য করেছেন, প্রচুর প্রচুর করেছেন, দেখবেন আপনার কিন্তু সে মতন কোনো নাম নাই, আপনার সুনাম কিন্তু নাই। আপনি করেই গেছেন, কিন্তু আপনি একটা নাম কিন্তু করতে পারেননি। এখানেই কিন্তু গ্রহের কিন্তু খেলা। এই রবি যে রাশি পরিবর্তন করছে, মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে তুঙ্গ গৃহে, এবং 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত পরম তুঙ্গস্থ ফল কিন্তু দিবে। কোন কোন রাশি, 6 রাশি আমি একে একে বলবো। তার আগে যারা আমার সাথে
পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন। কৌশিকরার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি, যার হাত ধরি কিনা তাকে কিন্তু আমি টেনে তুলি। আমি বারবার বলছি, ভিডিও দেখছেন সমস্যা নিয়ে বসে আছেন, বসে থাকবেন না, সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, তাতে আপনার জীবনে বড় ধরনের কিন্তু পরিবর্তন নিশ্চিত রূপে কিন্তু হবে। তবে আমি যাদেরকে রেমেডি করাই, অবশ্যই খুব কস্টলি রেমেডি রয়েছে, অবশ্যই যারা পরামর্শ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, প্রথম কথা, রবি কোথায় আসছে? মেষ রাশিতে। নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আপনার সফলতা, সাকসেস, আপনার পরাক্রম, আপনার গভর্নমেন্ট থেকে সাপোর্ট, ভাগ্যের সাপোর্ট, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি আপনার হতে চলেছে। নাম্বার ওয়ান রাশি, বিশেষভাবে লাভ ছটি রাশির মধ্যে। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির কপাল খুলতে চলেছে, এক কথাই বলবো, ভাগ্যভাবে রবি রাশির অধিপতি। আপনার মান সম্মান, যশ, আপনার কেরিয়ার, আপনার ভাগ্য বৃদ্ধি হতে চলেছে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির অর্থনৈতিক দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, কেরিয়ার ক্ষেত্রে লাভ। তবে গর্ভবতী মহিলারা অবশ্যই সাবধান থাকুন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে। যারা কর্ম পাচ্ছিলেন না সেখানে কর্মপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। রবির রাশি পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভজনক ফল কিন্তু দিবে। এরপর যে রাশি মেষ রাশি। মেষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে মান সম্মান, উচ্চশিক্ষা, ভাগ্য, এই জায়গাগুলো কিন্তু আপনার লাভ কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির দাম্পত্য সুখের জায়গায় কিছুটা বাধা, কিন্তু আপনাদের সফলতা, সাকসেস, লাভ, প্রফিট, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি আপনাদের মজবুত নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। লিখে রাখুন তুলা রাশি, এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি থেকে এবং ব্যবসা থেকে লাভ নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। সূর্যের তাণ্ডবে এই ছটি রাশি হতে চলেছে মালামাল। আর যে চারটি রাশির আমি কথা বলতে চলেছি, যে চারটি রাশি বিশেষভাবে সাবধান থাকুন, সেটি হচ্ছে প্রথম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ষড়যন্ত্র, শত্রুতা, মামলা মকদ্দমা, এই জায়গা থেকে এবং স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কিন্তু থাকবে। বৃশ্চিক রাশি সাবধান এই সূর্যের তাণ্ডবে। দ্বিতীয় রাশির আমি কথা বলবো সেই রাশি না কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে অর্থ আটকে যাওয়া, ব্যবসায় ক্ষেত্রে কিছুটা সমস্যা, এই সময় বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা আসতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। এই রবির রাশি পরিবর্তন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মোটেও কিন্তু ভালো নয়। আপনাদের ষড়যন্ত্রের শিকার, আপনাদের স্বাস্থ্যহানি, আপনাদের ব্যয় হবে, আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি করবে, অর্থ লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন এবং আপনাদের যথেষ্ট চাপের মধ্যে দিয়ে কিন্তু এগাতে হবে কন্যা রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন, আপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা সাবধান মানি এবং ষড়যন্ত্র, শত্রুতা। এরপর যে রাশির কথা বলবো সাবধান সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে সম্পত্তি, প্রপার্টি যারা কেনাবেচা করতে চাইছেন সেখান থেকে আপনারা সাবধান থাকুন। ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া বা কোথাও অর্থ লাগিয়ে দেয়, অর্থ আটকে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। বৃষ রাশি দ্বাদশভাবে অবস্থান করছে, আপনার সুখ সাধনে কিছুটা বাধা আসবে, অহেতুক অর্থ অপচয়, অহেতুক অর্থ খরচ আপনাদের বৃদ্ধি এ সময় করবে। এই সূর্যের রাশি পরিবর্তনে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান কিন্তু থাকতে হবে। এই চারটি রাশির ক্ষেত্রে আমি বিশেষভাবে সতর্ক বাণী দিলাম। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।